সিলেটে আজ থেকে এক মাস আগেও অবস্থাটা এতটা খারাপের দিকে যায় নাই। বর্তমানে সিলেটের প্রতিদিনই এই সংক্রমণ সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমি ঈদের আগে আমাদের স্থানীয় উসমানী মেডিকেল কলেজের পরিচালক সহ এবং পরিচালক মেডিকেল অধিদপ্তরের পরিচালক সহ সবার সঙ্গে আমরা আলোচনা করি, তখন তারা বিশেষজ্ঞরা বলেছিলেন যে এই আফটার ঈদ এটা সংক্রমণের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। সেটা শুনেই আমি আগেভাগে আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বরাবরে পত্র লিখি যে আমাদের একাধিকবার মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় সভাপতিত্বে এবং আমরা জুম মিটিংয়ে আমরা বারবার বলে আসছিলাম যে উসমানী মেডিকেল কলেজের নতুন ভবনে সব কিছু রেডি আছে, ভবনের লিফট রেডি, আমাদের বেড রেডি, আমাদের আনুষাঙ্গিক সমস্ত কিছু কমপ্লিট করা আছে, কিন্তু সেখানে একটা সেন্ট্রাল অক্সিজেনের লাইন না থাকার কারণে আমরা এই 450 বেড আমরা ব্যবহার করতে পারতেছি না। এই 450 বেড ব্যবহার করতে পারলে আমাদের এই পুরো বিভাগে আমরা একটা বিরাট লজিস্টিক সাপোর্ট আমরা দিতে পারি, আজকের এই অবস্থা হয়তো এতটুকু দাঁড়াতো না। এটা ছাড়াও মূলত আমি যেটা আজকে আলোচনার উপর ভিত্তি করে যেটা বুঝতে পারলাম যে আগে যেগুলো যেমন অক্সিজেন কোম্পানি অপরের সাথে প্রত্যেকটা জেলায় ইন্ডিভিজুয়ালি কিন্তু কন্ট্যাক্ট হয়তো, যার জন্য এদের রেসপন্সিবিলিটি থাকতো, কিন্তু বর্তমানে দেখা গেল কি সারা বাংলাদেশে এই অক্সিজেন কোম্পানিগুলোর যে এই মানে বিভিন্ন হসপিটালে যে আপনার সাপ্লাইটা এটা নিয়ন্ত্রণ নিয়ে গেলেন সেন্ট্রালি, যার জন্য লোকাল স্থানীয় কর্তৃপক্ষের আর কোনো জানে যা কিছু করতে হবে কেন্দ্রীয়ভাবে এটার সিদ্ধান্ত আসতে হবে। তা আমাদের এখানে যে 30,000 লিটার মানে অক্সিজেন প্লান্ট যেটা রয়েছে উসমানী মেডিকেল কলেজ এবং শামসুদ্দিনে, সেটাও মধ্যে 20,000 স্পেকট্রা আর 10,000 হচ্ছে লিন্ডা নামক কোম্পানিতে। কিন্তু আগে কিন্তু এটা বুঝতে হবে লিন্ডা কোম্পানি এখানে বাংলাদেশের প্রোডাকশন আর ডিজা তৈরি করে, আর স্পেকট্রা যেটা এটা তারা নিজেরা আমার কাছে যেটা ইনফরমেশন হলো বাইর থেকে ইন্ডিয়া থেকে অক্সিজেন কিনে তারপরে ওইটা সাপ্লাই দেবে। এনিওয়ে দুইটা কোম্পানি আমাদের এখানে সব প্রাইভেট এবং সরকারি হাসপাতাল দিচ্ছে, কিন্তু এটাতে যে পরিমাণ দিচ্ছে তাতে আমাদের হচ্ছে না, তার থেকে অধিক বাড়াতে হবে। এখন আজকের কথায় বোঝা গেল 30,000 লিটারও কমপ্লিটলি তারা পাচ্ছেন না, কখনো 10 কখনো 8 এইভাবে দিচ্ছেন। এটাকে এখন 30,000 লিটার ছাড়াও অতিরিক্ত যেটা আছে অতিরিক্ত আরও 10,000 লিটার আমাদেরকে বন্দোবস্ত করলে তারা খালি কোভিড না, তো কোভিডের সাথে আরও এই অক্সিজেনের অন্যান্য ডিজিজেরও আছে, তো সেটা কমপ্লিট করতে হলে আরও 10,000 লিটার অক্সিজেন এখানে ব্যবস্থা করতে হবে। এবং অক্সিজেন যদি সাপ্লাই যদি আমাদের পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা করা যায় তাহলে প্রাইভেট সেক্টর যেগুলো আছে প্রাইভেট ক্লিনিক হসপিটাল তারাও কিন্তু নিতে পারতেছে না অক্সিজেন শর্টেজের কারণে। যদি অক্সিজেন প্রপারলি তারা ব্যবস্থা আসতো তাহলে কিন্তু অন্যরা নিদান বা সেই রিস্ক তারা নিতে পারতেছে না। পরিশেষে আমরা আজকে এই মিটিংয়ে আমরা 4-5টা প্রস্তাব আমরা সিদ্ধান্ত নিয়েছি। একটা হচ্ছে যে জেলা প্রশাসনকে বলতে হবে যে উৎসমুখে করোনা বন্ধে ব্যবস্থা করতে হবে। এখানে উৎসমুখকে আমরা ছেড়ে দিলাম আর এখানে খালি শুধু করলাম, আর গাড়ি দিয়ে টল দিয়ে এইভাবে মাস্ক ব্যবহার করতে হবে না। মাস্ক ব্যবহার করতে হলে আমাদের জনপ্রতিনিধিদের দ্বারা আমরা ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের সম্মানিত কাউন্সিলরদেরকে সরকার যে গাইডলাইন দিয়েছে তাদেরকে সভাপতি করে এবং অন্যান্য প্রয়োজন আজকেই আমি ছিটে দিয়ে তাদেরকে তারা তাদের ওয়ার্ড ভিত্তিক প্রচার প্রচারণা এবং তারা একই সঙ্গে ভ্যাকসিনেরও আমরা সেন্টার খুলে দেব যাতে প্রত্যেকটা ওয়ার্ডে গণ সাপ্তাহিক থেকে দে ভ্যাকসিনের ব্যাপারে সেটাও আমাদের ওয়ার্ড কাউন্সিলর সাহেবদের নেতৃত্বে
সভাপতিত্বে সেটা সম্পূর্ণ হবে এবং একই সাথে আমি আমার পরিষদের সকল সদস্যদের নিয়ে বসব যাতে তারা ওয়ার্ড ভিত্তিক অন্যান্য মানুষকে সমাজের অন্য স্তরের মানুষদেরকে নিয়ে ইমাম ইমামদেরকে নিয়ে কমিটি করে সমস্ত ওয়ার্ড ভিত্তিক মানুষদেরকে পয়েন্টে পয়েন্টে চেকপোস্টের মতো বসায় মানুষদেরকে মাস্ক দিবেন, মাস্ক ব্যবহার করার জন্য লাইক চাপাই নবাবগঞ্জে যেভাবে তারা ওয়ার্ড ভিত্তিক যে করছে সেটা আমরা করব। উপজেলা সমূহে স্বাস্থ্যকেন্দ্রের আরও যদি উন্নতির ব্যবস্থা করা যায় তারা তাহলে কিন্তু এখানকার চাপটাও কমে। এখন সিলেট বিভাগের চাপ এসে পড়ে গেছে আমাদের উসমানী এবং শামসুদ্দিনে। প্রাইভেট হসপিটালে যারা ধরেন অর্থবৃত্তি আছে তারা হয়তো চাচ্ছে, কিন্তু মাস পিপুলের ডিমান্ড হচ্ছে এই সরকারি হাসপাতালে। আমরা এসএম সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অক্সিজেন সঞ্চালন প্ল্যান্ট সংক্রান্ত ব্যাপারে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আজকে আমাদের কথা হয়েছে এবং আশ্বস্ত করেছেন এখন আজকে আবার বিকালে সম্ভবত স্বাস্থ্য মন্ত্রণালয় তারা এটা সিদ্ধান্ত নেবেন, যত দ্রুততম সময়ের মধ্যে এটা ব্যবস্থা হবে বলে তারা আশ্বস্ত করেছে। অক্সিজেন সাপ্লাইয়ের সাথেও আমরা আজকে বসবো এবং অফিসিয়ালি ঢাকায় মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকেও আমরা এদের লিঙ্ক আপ দিচ্ছি, তিনিও তাদের ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলবেন যাতে করে আমাদের এই অঞ্চলে অক্সিজেন সাপ্লাইটা বাড়ানো যায়। এই সকল বিষয়ে আজকে আমাদের এখানকার বাস্তব অবস্থার চিত্র তুলে ধরে সমস্ত কিছু বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে আমরা আমাদের আজকের এই সভার সকল সিদ্ধান্তগুলো আমরা মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে এটা দেব, মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে দেব, মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে দেব, এখানকার সংশ্লিষ্ট সকল মন্ত্রীদেরকে এবং আমরা এবং মাননীয় সংসদ সদস্যদেরকে অবহিত করে আমরা পত্র লিখব। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই সিলেট বিভাগে যে অবস্থা সেটা আমরা আশা করি কাটিয়ে উঠতে পারব। আমার বিশ্বাস সম্মিলিতভাবে সিলেটের সবসময় আমরা একত্রেই কাজ করে থাকি। আমার বিশ্বাস আমাদের দল মত ধর্মবর্ণ নির্বিশেষে এই জাতীয় ক্রাইসিসে আমরা সম্মিলিতভাবে আমরা কাজ করে যাব। আমি এবং আমার পরিষদ আমরা সর্বাত্মকভাবে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি, আপনাদের মাধ্যমে জনগণকেও আমরা আশা করব সরকার কর্তৃক স্বাস্থ্যবিধি বা এ সংক্রান্ত যে গাইডলাইন আসতেছে সেটাতে ওনারা সহযোগিতা করছেন, আরও করার জন্য আমরা অনুরোধ থাকব। আজকের এই বিষয়টা এই পর্যন্ত, আমরা পরবর্তীতে আমরা কালকে থেকেই 7 তারিখের আগকে কেন্দ্র করে আমরা আমাদের প্রস্তুতি সম্পন্ন করব। এই বিষয়ে আপনাদেরকেও মিডিয়ার বাইদেরকে বলবো কোথাও কোনো ধরনের একসঙ্গে প্রথম ধাপে হয়তো আমাদের অনেকটা ম্যানেজমেন্টেও কোনো কোনো জায়গায় ভুলক্রমেও কোনো ত্রুটি থাকতেই পারে, সেক্ষেত্রে আপনারাও আমাদেরকে সহযোগী হিসাবে সহযোগিতা করবেন, পরামর্শ দিয়ে আমরা তাৎক্ষণিকভাবে অবশ্যই সেটা মনিটর করব। আমি আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি। আল্লাহ আপনাদের সকলের সহায় হন। আল্লাহ হাফেজ।